মুরগির বাচ্চা ফুটানোর জন্য এখন কিন্তু বড় মুরগির ওম প্রয়োজন পড়ে। এখন বিদ্যুতের সাহায্যেই ফুটানো যায় মুরগির বাচ্চা। আমি দেখাবো কিভাবে আপনি আপনার ঘরে বসেই মুরগির বাচ্চা ফুটানোর যেই যন্ত্রটা তৈরি করতে পারবে। চলুন শুরু করি। এটা তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে 12 ভোল্ট ডিসি ফ্যান প্রয়োজন পড়বে, ওকে। তার দ্বিতীয়ত প্রয়োজন পড়বে 9 ভোল্ট এসি ডিসি পাওয়ার সাপ্লাই, ওকে। তো এটাকে আমরা সচরাচর চার্জারও বলে থাকি অনেক সময়। তৃতীয়ত প্রয়োজন পড়বে W1209 ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার প্রয়োজন পড়বে। চতুর্থ প্রয়োজন পড়বে 35 ওয়াট সোল্ডারিং আয়রন হিটিং এলিমেন্ট, ওকে। তারপরে পঞ্চম নাম্বার প্রয়োজন পড়বে একটি বক্স। এটা আপনারা সংগ্রহণ করতে পারবেন, কারণ আমি জানি সবার বাসায় এরকম একটা বক্স থাকেই, ওকে। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে তৈরি করছি, আপনারা দেখুন। আমরা এখন চার্জারটা কালোই কালো লালে লাল আমরা লাগিয়ে দিব, প্লাসে আর মাইনাসে দোনোটা লাগালাম। এবং যে আমাদের যে টেম্পারেচার যেটা, এটা আমরা কানেকশন করি, যেমন এখানে দেওয়া আছে প্লাস এবং মাইনাস, ওকে। আপনারা যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা কানেক্ট করতে পারেন, যে কোনো এক সাইডে কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এটা হিটারের সাথে আমরা পেঁচিয়ে দিলাম লীল তারটা, এটা হচ্ছে আমাদের প্লাস। আর কারেন্টের অর্থাৎ এসি যে কারেন্টটা, এটা আমরা সরাসরি মাইনাসটা কানেকশন করে দিব হিটারের সাথে। ওকে, আমাদের মোটামুটি কানেকশন শেষ। আমরা এখন এটা সুন্দরভাবে বাক্সটির উপরে লাগিয়ে দিব গাম দিয়ে। ওকে, আমরা একটু ছিদ্র করে নিলাম যাতে। ওকে, আমরা এখন এটা সুন্দরভাবে লাগাবো গাম বা কস্টিং দিয়ে আপনারা লাগাবেন, ওকে। আমরা চারপাশে ছিদ্র করে নিব, কেননা আমাদের বাতাসটা যে বার হয়ে যায়, ওকে। তারপরে আমরা একটা মগিতে বা বাক্সা নিতে পারেন, এটার মধ্যে আপনারা পানি রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন টেম্পারেচারের যেই সেলসিয়াসটা, অর্থাৎ কত তাপমাত্রা বাক্সটির মধ্যে ঢুকবে, সেটা আপনারা সেট আপ করবেন। যেমন আপনারা রাখতে চেষ্টা করবেন 37.7 সেলসিয়াস, ওকে। এটা পারফেক্ট একটা ডিম ফুটানোর জন্য। ওকে, আমরা এখন বাক্সটা সেট আপ করবো। জালি দিতে পারেন বা কাগজ দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এখন আমরা ডিম রাখবো এটার মধ্যে।
তারপরে আপনারা ওয়াটারের যে বাক্সটা এটাও আপনারা ডিমের সাইডে রাখতে পারেন। তারপরে আমরা এটাকে আটকে দিব। ডেইলি আপনারা তিন টাইম দিবেন, তিন টাইম দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দিনে তিন টাইম গরম দিবেন, ওকে। এমন করে 18 দিন আপনারা দিবেন। 18 দিন পরে দেখা যাক যে আমাদের ডিমের পরিস্থিতি কেমন। বিশ দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ডিম ফেটেছে এবং বাচ্চা বার হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটার কাজ সফল হয়েছে, বাচ্চা কিন্তু ফুটে গেছে। এভাবে কিন্তু আপনার ঘরে বসে একটি মেশিন তৈরি করতে পারেন।